আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হালাল রান্নাবান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে একটি মজাদার খাবারের আইটেম তৈরি করে দেখাবো আর সেটি হচ্ছে বার্গার আমরা এই বার্গার তৈরি করে দেখাবো প্রিয়দর্শক খুবই মজাদার এবং বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই আজকের এই বার্গারটা আমরা তৈরি করব আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে প্রিয়দর্শক যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং যেই সমস্ত বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আশা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে আমাদের পাশেই থাকবেন সব সময় তো প্রিয় দর্শক আজ তাহলে শুরু করি আমরা কিভাবে এই এগ বার্গারটা আমরা তৈরি করি আসুন দেখে নেওয়া যাক আমরা বার্গার তৈরি করার জন্য নিয়ে নিলাম একটি প্যান এবং প্যানের মধ্যে আমরা বাটার দিয়ে নিলাম এবং বাটারের মধ্যে আমরা সেই বার্গার রুটিগুলোকে আমরা ভালোভাবে একটু সেঁকে নিচ্ছি তাতে স্বাদটা বৃদ্ধি পাবে এখন আমরা একটি ডিম আমরা ভেজে নিচ্ছি অমলেট করে নিচ্ছি তারপর আমরা সেই যে ভাজা রুটিগুলো ছিল সেটার উপরে আমরা বার্গার সসগুলো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সেই সসের উপর দিয়ে দিয়ে দিলাম স্বাদের জন্য টমেটো সস আমরা টমেটো সসগুলো দিয়ে দিলাম এবং শশা আমরা যেগুলো চাকচাক চাক করে কেটে রেখেছিলাম সেগুলো বসিয়ে দিচ্ছি টমেটো চাক করে কাটা সেগুলোকে আমরা বসিয়ে দিলাম এগুলো আসে আসলে যার যার অভিরুচির উপরে আপনারা এভাবে যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এবং উপর দিয়ে সেই ডিম যেটা আমরা পোস্ট করে নিয়েছিলাম সেটাকে বসিয়ে দিলাম এবং উপর দিয়ে টমেটো সসগুলো দিয়ে দিচ্ছি এবং তার উপরে ডিমের উপরে আমরা বসিয়ে দিলাম লেটুস পাতা সুস্বাদু এবং ভিটামিন সমৃদ্ধ এই লেটুস পাতাটি আমরা দিয়ে দিলাম আমরা রুটির মধ্যে মেখে নিলাম বার্গার সস এবং লেটুস পাতার উপরে আমরা আবার বসিয়ে দিলাম টমেটো এবং শশার সেই চাকগুলো এবং পেঁয়াজের যে আমরা গোল করে কেটে রেখেছিলাম সেটাকে বসিয়ে দিলাম প্রিয় দর্শক খুবই ইজি ঘরে থাকা উপকরণ দিয়ে এই বার্গারটা তৈরি করা আমরা একটি কাঠি দিয়ে এটাকে গেঁথে দিলাম যাতে নড়াচড়াটা না করে খাওয়ার সময় কাঠিটা উঠিয়ে খুব সুন্দরভাবে আমরা এটাকে খেয়ে নিতে পারবো দর্শক আশা করছি আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে আবার হাজির হব সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম